ওয়ালাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবারের জন্য মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো ভালো আছি। আমার মেয়ে ভালো আছে। ও ব্লগে কথা বলতে বলেছো, বলো তো। আজকে খুব সুন্দর একটা ভেজিটেবল ফিজা সুপ্তি রোজা প্রাপ্তি, আবার বলি রোজা প্রাপ্তি ফিজা সুপ্তি চার জনের জন্য এটা করেছি। আর এই নুডলসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে বেশি একটা মানে ধারণা নিয়েছি, শিখেছি। তো এটা হচ্ছে অনেক সুন্দর। এখানে কি কি আছে বলছি, এখানে হচ্ছে ব্রোকলি আছে, আলু আছে, টমেটো আছে, গাজর আছে, আর হচ্ছে কি বলো ইনশাল্লাহ। তো কেমন হয়েছে জানি না। এই যে ফিজা এখানে খুব মজা করছে, দুষ্টামি করছে। ও হচ্ছে কি বলবো, অনেক দুষ্টু হয়ে গেছে। বাবু দেখেন না ব্লগে কথা বলে, আমার পিছে পিছে আবার কিচেনও চলে আসছে। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তো বেগুনটাকে আমি চুলায় আগুনে পুড়ে ভর্তা করব। ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে ফিজা এবং আমার পাশে আমাকে খুব জ্বালাচ্ছে, ওই যে ওরাও কথা বলতেছে আপনাদের সবার সাথে। এটা হচ্ছে ফিজার ভয়েস। আর সুপ্তি তুমি কিছু বলো, একটা কাটা আস্তে কাটা চামচ দিয়ে আগে বেগুন পোড়া দেওয়ার আগে একটু ফুড়ে নিতে হবে, তাহলে হচ্ছে বেগুনের ভিতর থেকে ফুটে উঠবে না, বাতাসটা বের হয়ে যাবে আপনিতেই। যদি আমরা একটু ফুটা না করে দিই, এটা অনেক সময় ফুটে অনেক দিয়ে ছিটিয়ে যায় আগুনে পড়ে। এটা অবশ্যই করে নেবেন। আমি জানি না কেমন শুনে যাচ্ছে, বাবু খুব জ্বালা জ্বালা আম্মা মান দেগে আম্মা আছে চুলার মধ্যে। এই যে আমরা অলরেডি বলো আগুনে পুড়ে দিচ্ছি, এই যে এই যে আমরা চুলার মধ্যে অলরেডি বেগুনগুলো ভর্তা করার জন্য আগুনে পোড়া দিচ্ছি। এক এক করে এগুলো সবগুলো একটু একটু করে নেব, একসাথে হবে কিনা জানি না। ঠিক আছে, আবার একটু পরে শেয়ার করছি। ফিজা সুপ্তিকেও দেখাবো ওরা কি করছে। আচ্ছা একটু বলে নে, এই যে বেগুনটা চামচ ছিলার পরে এইভাবে একটু কেটে নিচ্ছি, তা না হলে বেগুনের যে লম্বা একটা আঁশ থাকে সেটার জন্য কসলাতে গেলে আঁশগুলো অনেক সময় খাওয়ার সময় একটু ঝুলে থাকে বা অনেক সময় হাতে পেঁচিয়ে যায়, এরকম হয়। তো লম্বা অবস্থা আপনারা পাতালিভাবে শুয়ে রাখবেন সবসময়, বেগুনগুলো আস্তে আস্তে ছিলে। তো এইভাবে একটু কেচি দিয়ে কেটে নিলে তারপরে হচ্ছে ভর্তাটা আরও সুন্দর হয়। তো এই যে ভাজা মরিচ এবং অনেকখানি পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ অনেক চিকন করতে পারি না আমি আস্তে। তো কিছু মনে করবেন না, বাবুরা অনেক ছোট তো ওরা এরকমই করে, তবে রোজা প্রাপ্তি অনেক লক্ষ্মী মাশাল্লাহ ওরা এরকম করে না। তো ঠিক আছে, আর এইটা এই যে এইভাবে, তবে হাতের খুব 12টা বেজে যায়। আর বেগুন ভর্তা আমি এবং প্রাপ্তি খুব বেশি পছন্দ করি আমাদের বাসার মধ্যে। আর রোজাও ইদানিং বেগুন ভাজিটা যে একদমই পছন্দ করে না, তো বেগুন ভর্তাটা ভীষণ লাইক করে। তো ঝাল যখন একদম দেই না তখন ফিজাকে অনেকগুলো খাবারের মধ্যে ফিজা সুপ্তিকে আমি একটু বেগুনটা ট্রাই করি আজকে। ফিজা তো ফিজা সুপ্তি অনেক দুষ্টু হয়েছে, ওদের জন্য নতুন ব্রাশ কিনেছি, ব্রাশ করাবো। তো ফিজাকে নিয়ে গিয়েছিলাম, ফিজা একটা মেডিলে বেবি ব্রাশ পছন্দ করেছে সেটা কিনেছি, তা আজকে নতুন করে ওদেরকে ব্রাশ করাবো। তো সেটা ওর আগে ব্রাশ আছে, সেটা আসলে দেখা যায় সপ্তাহে সপ্তাহে ব্রাশ কিনতে হয়, সেগুলো কোথায় ফেলে দেয় কী করে না করে বলতে পারবো না। তো সুপ্তির জন্য একদমই নতুন একটা ব্রাশ কিনেছি একই রকম। তো ঠিক আছে, তেলটা দিয়ে দিচ্ছি। ও ফিজা তুমি কেন এমন করো বাবু? তো এটা হচ্ছে, এই যে তেল দিয়ে দিলাম, এখন আবার খুব ভালোভাবে তেল দিয়ে পেঁয়াজ কাটবো। এই যে ফিজা বলবে, ফিজা বলো বলো বলো, আমরা ভালো করে এটাকে পেঁয়াজ মরিচ কষলে তারপরে হচ্ছে খুব ভালোভাবে বেগুনটাকে আমরা ভর্তা করে নেবো। আসো ফিজা আসো,
ফিজা আমার সাথে থাকে তো আমাকে খুব ফলো করে। তারপরে আমি যখন রান্নাঘরে কাজ করি সে অনেক দুষ্ট হয়ে গেছে, সে হচ্ছে গ্যাসের চুলার কাছে চলে আসে প্রাপ্তিয়াপুর জন্য, পাপার জন্য, ও প্রাপ্তিকে পাপা ডাকে। হ্যাঁ, আর সুপ্তিকে কি বলো? সুপ্তিকে ডাকো তুমি। থ্যাংক ইউ বলো তো। এই যে এটা হচ্ছে আমাদের বেগুন ভর্তা, এই যে ফিজা, আর এই দেখেন সুপ্তি কি করে, দেখেন দুজনের অবস্থা। ফিজা বেশি দুষ্ট বাবু হয়ে গেছে, সুপ্তিও ফিজাকে দেখে দেখে ফলো করে, ঠিক রোজার প্রাপ্তি মতো। রোজাকে দেখে প্রাপ্তি সব অনুকরণ করতো যেমন, সেম এরকমই ছিল ফিজা সুপ্তি, দেখতো সেম এটাই ছিল, একদমই রোজা এমন ছিল ফিজা সুপ্তি অবস্থা আর রোজা প্রাপ্তি সেম সেম ছিল। মানে আমার কাছে সেই ঘর সেই দুয়ার সবই সেই, মানে মন চায় আবার নতুন করে রোজার প্রাপ্তি। ভালো লাগছে ব্যাপারটা ভীষণ, আমার কাছে অন্যরকম লাগে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ওদের জন্য। ফিজা বলো বলো কথা বলো, তোমার ব্রাশ কোথায়, নতুন ব্রাশ? এই যান না, এই যে সুপ্তি, সুপ্তি 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 রোজা ফিজা আর প্রাপ্তি আর সুপ্তি, এই যে এই যে ব্রাশটা দেখাচ্ছে, সে এখন শাওয়ার দিবে তো, তো সে শাওয়ারের জন্য রেডি, সে শাওয়ার খুব পছন্দ করে, শাওয়ার বললে খুবই তার লাইফ। সে বলে ওয়াশিং কি জানি বলো তুমি, যখন আমরা ওয়াশরুমে যাই তখন কি বলো, এই যে এটা হচ্ছে ফিজার ব্রাশ, সেম এটাই হচ্ছে অরেঞ্জ কালার, সেটা হচ্ছে সুপ্তির, আর ফিজাই চয়েস করেছে, আর এটা হচ্ছে ফিজার। তো ফিজার খালামুনিরাও ফিজাকে অনেক ব্রাশ গিফট করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ফিজা সবগুলো ব্রাশ কোথায় কী করলো আমি নিজেও জানি না, টুথপেস্ট আপু দিয়েছিল, মানে আমরা বোনরা শপিং করতে গেলে দেখা যায় না, যদি একসাথে যাই তখন একজনের বাচ্চার জন্য কিনলে আরেকজন আরেকজনের বাচ্চার জন্য কিনে ফেলে, এরকমই করা হয়। তো ইমার্জেন্সি ব্রাশ নাই অনেকদিন, যেহেতু ছোটো ছোটো দাঁত হচ্ছে ব্রাশ করাতে হবে এখন থেকেই।